হ্যালো ছোট্ট বন্ধুরা, কিশলয় চ্যানেলে আজ দ্বিতীয় শ্রেণীর জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে তোমরা শিখেছিলে THIS দিস মানে এটা, আর THESE দিস মানে এইগুলো। আজকে আমরা জানবো ওটা আর ওগুলো, এদেরকে কি বলে ইংরাজিতে, কোথায় এগুলো ঠিকঠাকভাবে লিখতে হয়, তো সেই বিষয়টা জানবো। তবে জানার আগে অবশ্যই তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক চ্যানেলটাকে শেয়ার করে নিও, যাতে তারাও আমি পড়া দিলে জানতে পেরে যায় এবং তারাও যাতে পড়াগুলো করতে পারে। তো চলো দেরি না করে আর শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব আমাদের বোর্ড। তো এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে আমি লিখেছি কি THAT দ্যাট, আর THOSE দোজ। তাহলে দ্যাট মানে হচ্ছে ওটা। এবার ওটা কখন বলবো, না যখন কোনো একটা জিনিস বুঝাবে। যেমন ধরো এই যে বোর্ডটা, এটাকে আমি কিন্তু হাত দিয়ে ছুঁতে পারছি, তাহলে আমি কি বলবো যে ওটা, সেটা বলবো না। তাহলে যে জিনিসগুলো আমাদের কাছাকাছি থাকে সেগুলো হচ্ছে, সেগুলোকে আমরা বলি এটা বোর্ড, ঠিক আছে, এইটা হচ্ছে পেন, এইটা হচ্ছে আমাদের বই, তো এভাবে আমরা বলি। কিন্তু যে জিনিসগুলো দূরে আছে, যেমন ধরো আকাশে যদি সূর্য থাকে তাহলে আমরা কি বলি যে ওই দেখো ওইটা হচ্ছে সূর্য। দূরে গাছে একটা যদি পাখি বসে থাকে আমরা কি বলি ওটা হচ্ছে একটা পাখি, তাই না? কারণ ওগুলোকে আমরা এখানে দাঁড়িয়ে টাচ করতে পাচ্ছি না বা স্পর্শ করতে পাচ্ছি না। তো তাহলে যে কোনো দূরের জিনিসকে বোঝানোর জন্য আমরা বলি ওটা, ওগুলো, ঠিক আছে? তো তাহলে দ্যাট আর দোজ তখন হয় যখন কোনো দূরের জিনিস বোঝায়, তাই আমি এখানে লিখে দিয়েছি যে দূরের জিনিস, ঠিক আছে? তো তাহলে এইবার দ্যাট কখন হবে দেখো, না দ্যাট হবে যখন কোনো একটা জিনিস বোঝাবে, ঠিক আছে? আর যদি একের বেশি হয়, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, যটা খুশি হতে পারে, তো তাহলে একের বেশি হলেই হবে দোজ। দোজ মানে ওগুলো বা অনেক জিনিস। তাই আমি একটা, তাই আমি লিখেছি এখানে ওয়ান, দ্যাটের দিকে লিখেছি ওয়ান, আর দোজের দিকে লিখেছি মোর দ্যান ওয়ান, মানে ওয়ানের থেকে বেশি, ঠিক আছে? তো এইবার দেখো, দেখে নি তাহলে, এখানে দেখো দ্যাট ইজ এ কাইট, মানে ওটা হয় একটা ঘুড়ি। তাহলে ঘুড়িটা যদি আমাদের হাতে থাকে তাহলে কিন্তু আমরা বলবো না যে ওটা হয় ঘুড়ি, তখন আমরা কি বলবো যে এইটা হয় ঘুড়ি, দিস ইজ এ কাইট। কিন্তু যখনই ঘুড়িটা আকাশে উড়ে যাচ্ছে, ঘুড়িটাকে কিন্তু আমরা আর হাত দিয়ে ছুঁতে পাচ্ছি না, তখন কি বলবো যে ওই দেখ ওইটা হচ্ছে আমার ঘুড়ি, তাই তো? তোমরা বলো তো, কোনো তোমরা ঘুড়ি ওড়াচ্ছ, কোনো বন্ধু এসে গেছে, তখন বলছে কি রে তোর ঘুড়িটা কোথায়, না তুমি তখন কি বলো ওই দেখ ওই আকাশে ওটা হচ্ছে আমার ঘুড়ি, তাই তো? তাহলে কিন্তু ঘুড়িটা যদি তোমার হাতে থাকে তখন তুমি কি বলো, এই দেখ আমি এই লাল ঘুড়িটা কিনেছি, নীল ঘুড়িটা কিনেছি, সবুজ ঘুড়িটা কিনেছি, তাহলে তখন কিন্তু তোমরা বলো যে এই দেখ এইটা এইটা আমার ঘুড়ি, এটা আমার ঘুড়ি, এটা আমার ঘুড়ি। কিন্তু যখন আকাশে উড়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, তখন তোমরা বলছো ওটা। তাহলে দ্যাট ইজ এ কাইট, তাহলে ওটা হয় একটা ঘুড়ি। এইবার দেখো দ্যাট যেহেতু একটা জিনিস বোঝাচ্ছে, তাই দ্যাটের সাথে সব সময় কিন্তু হবে ইজ, তাই আমি ইজটাকে এখানে গোল করেছি, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ এ ট্রি, ওটা হয় একটা গাছ। গাছটা যদি দূরে থাকে তাহলে আমরা বলবো ওটা হয় একটা গাছ। এইবার দেখো এখানে আমি লিখেছি কি দোজ আর কাইটস, মানে ওইগুলো হয় ঘুড়ি। তাহলে আকাশে অনেকগুলো ঘুড়ি উঠছে, আকাশে একা যদি তোমার ঘুড়িটাই ওড়ে, হ্যাঁ আর কোনো ঘুড়ি নেই, তখন তুমি কি বলবে ওই দেখ ওইটা হচ্ছে আমার ঘুড়ি। কিন্তু যদি অনেকগুলো ঘুড়ি ওড়ে তখন তুমি কি বলো যে দেখ ওটা আমার ঘুড়ি, কিন্তু ওগুলো আমার বন্ধুদের, তাই তো? ওগুলো আমার বন্ধুদের ঘুড়ি উঠছে আকাশে। তাহলে যখনই অনেকগুলো হয়ে যায় তখনই আমরা বলি কি ওগুলো হয় ঘুড়ি,
ঠিক আছে। তো তাহলে দোজের সাথে হবে হচ্ছে আর, দোজ আর, কারণ একের বেশি বোঝাচ্ছে। আর কাইটস, কাইটস কেন, না আমরা পড়েছি যে একের বেশি হলেই যে শব্দটা আছে তার পাশে একটা এস যুক্ত হয়ে যায়, তাই দোজ আর কাইটস, ওগুলো হয় ঘুড়ি। তারপরে দোজ আর ট্রিজ, ওগুলো হয় গাছ, এটাও হচ্ছে ওই একই রকম, দূরে অনেকগুলো গাছ রয়েছে তাহলে আমরা কি বলবো, দোজ আর ট্রিজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তাহলে দেখো যে বোর্ডটা আমি তোমাদেরকে একবার ভালো করে লেখাগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই লেখাগুলো তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা যাতে লিখে নিতে পারো। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু তোমাদের খাতাতে অবশ্যই করে লিখে নেবে, তাহলে এগুলো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, কখনো তোমরা এই জিনিসটা কিন্তু ভুলবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের বইতে কি আছে। তো দেখো আমাদের যে পাঠ্য বই, তাতে এটা হচ্ছে পেজ নাম্বার 160, এখানে রয়েছে কি, এই দেখো দ্যাট ইজ এ কাইট, তাহলে এটা, এখানে একটা ঘুড়ির ছবি রয়েছে, তাহলে হচ্ছে ওটা হয় একটা ঘুড়ি। এখানে বইতে কিন্তু ঘুড়িটা তো আর আকাশে আঁকা যায়নি, তাই জন্য এখানে কিন্তু ঘুড়িটা হাতের কাছেই দিয়েছে, কিন্তু সবসময় মনে রাখবে এখানে এই জিনিসগুলো সবই দূরে দূরে রয়েছে। ঠিক আছে, এটা ছবি বলে এখানে সেভাবে দেখানো যায়নি। তাহলে দ্যাট ইজ এ কাইট, ওটা হয় একটা ঘুড়ি। দোজ আর টু কাইটস, ওগুলো হয় দুটো ঘুড়ি। দ্যাট ইজ এ র্যাট, ওটা হয় একটা ইঁদুর। দোজ আর থ্রি র্যাটস, ওগুলো হয় তিনটে ইঁদুর। দ্যাট ইজ এ ট্রি, ওটা হয় একটা গাছ। দোজ আর ফোর ট্রিজ, ওগুলো হয় চারটে গাছ। দ্যাট ইজ এ পিগ, ওটা হয় একটা শুয়র। দোজ আর ফাইভ পিগস, ওগুলো হচ্ছে পাঁচটা শুয়র। ঠিক আছে, এইবার দেখো এখানে দুটো বার্ডস রয়েছে, তাহলে কি হবে, না দোজ আর টু বার্ডস, কেন না দোজ কেন হলো, কারণ এখানে দেখো টু বলেছে, তাহলে একের বেশি, আমি বলেছিলাম একের বেশি জিনিস হলেই কি হবে, তখনই দোজ হবে, তাই তো? তখন দুটো পাখি আমরা তো বলি না যে ওটা একটা পাখি, ওটা একটা পাখি, এরমভাবে তো বলি না, আমরা কি বলি যে ওগুলো হলো দুটো পাখি, তাহলে দোজ আর টু বার্ডস, ওগুলো হয় দুটো পাখি। দোজ আর থ্রি টাইগার্স, ওগুলো হয় তিনটে বাঘ। দোজ আর ফোর এলিফ্যান্টস, ওগুলো হয় চারটে হাতি। দোজ আর ফাইভ বোটস, ওগুলো হয় পাঁচটা নৌকা। তো এখানে আমরা এই বিষয়টা কিন্তু পড়ে নিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো 163 পাতা, এখানে কি বলেছে, সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, আর শূন্যস্থানটা পূরণ করো। তো এখানে দেখো একটা কি, উটের ছবি, কটা উট রয়েছে, তিনটে, তাহলে দোজ আর থ্রি ক্যামেলস, ক্যামেলস কিন্তু যেহেতু একের বেশি হয়ে গেছে, যদি একটা থাকতো তাহলে কি হতো, দ্যাট ইজ এ ক্যামেল। ঠিক আছে, কটা ডিম রয়েছে, চারটে, দোজ আর ফোর এগস, কটা কলা রয়েছে, পাঁচটা, দোজ আর ফাইভ ব্যানানাস, এখানে কটা গোলাপ ফুল রয়েছে দেখো, তিনটে, দোজ আর থ্রি রোজেস। ঠিক আছে, রোজ আর রোজেস, এখানে দেখো কটা ছোট্ট বাড়ি রয়েছে, দ্যাট ইজ এ হার্ট, একটা রয়েছে, কিন্তু এখানে একের বেশি হয়ে গেছে, তাই দোজ আর টু হার্টস, একটা ব্যাঙ, দ্যাট ইজ এ ফ্রগ, এখানে একের বেশি হয়ে গেছে, তাহলে দোজ আর কটা আছে, থ্রি, এখানে তিনটে আছে, তাই আমি এখানে নাম্বারসটা লিখলাম থ্রি ফ্রগস, এখানে কটা কুকুর আছে, একটা, তাহলে দ্যাট ইজ এ ডগ, এখানে কটা কুকুর, চারটে, তাহলে দোজ আর ফোর ডগস। তো এগুলো তোমরা প্রত্যেকে বুঝে বুঝে তোমাদের কিন্তু বইতে করে নেবে, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমাকে সেটা আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সহায়তা করব। ভালো থেকো, পরের দিন আমরা একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে।